চিত্রনায়ক শাকিব খান 1 কোটি টাকার পারিশ্রমিকের বিষয় নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে ঢালিউড পাড়ায়। কারণ চলচ্চিত্রের অঙ্গনে কেউই 1 কোটি টাকা পারিশ্রমিক স্বাভাবিকভাবে নেননি। সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শাকিবের 1 কোটি টাকা পারিশ্রমিকের ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশেও 1 কোটি টাকার আর্টিস্ট জন্ম হবে, তার আগে ফিল্ম বাজার ঠিক করো, তারপর 1 কোটি 2 কোটি চাও, 1 কোটি টাকা পারিশ্রমিক ডিমান্ড করলেই তো হবে না। ডিপজল আরও বলেন, ওর এখন 1 কোটি কেন, 50 লাখও না, ওর এখন সর্বোচ্চ 25 লাখ টাকা চাওয়া উচিত, তাও অনেক বেশি বলছি। এতে চলচ্চিত্রের বাজার ভালো হবে, দর্শক সিনেমা দেখবে, এমন তো না যে 1 কোটি টাকা নিয়েই উল্টিয়ে ফেলবে। আমি 10 কোটি টাকা দেব যদি আমাকে 5 কোটি টাকাও লাভ দিতে পারে। অভিনেতা বলেন, হ্যাঁ ডিম্যান্ড করা যাবে যদি টাকা ওঠে, আমার সিনেমা 1 কোটি টাকার কাবিন চাচ্চু লাভ করছে। কিছুদিন আগে শাকিবের একটা সিনেমা লাভ করছে, এত লাভ না, 1 কোটি টাকা 1.5 কোটি টাকা বড়জোর 2 কোটি টাকা হবে। ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রিয়তমা সিনেমার কথা উল্লেখ করে ডিপজল বলেন, শাকিবের প্রিয়তমা সিনেমা 40 কোটি টাকার উপরে আয় করছে বলে দাবি করা হচ্ছে, টাকা যদি প্রেসে ছাপানো হয় তাইলে হতে পারে। মালয়েশিয়ার সিনেমা তো আমার ডিস্ট্রিবিউশন থেকে গেছে, কত টাকা দিয়ে গেছে আমি জানি, কোন সিনেমা হল থেকে কত গেছে আপনারা দেখলে তো বুঝতে পারবেন, সর্বোচ্চ 1 কোটি 1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা কামাইতে পারবে, এর বেশি না। চাচ্চু খেতে অভিনেতা বলেন, একসময় আমরাও ছিলাম সুপারস্টার, ডিপজল মানেই ফিল্ম হিট, কই আমার তো পারিশ্রমিক বাড়াইনি, আমরা চলচ্চিত্র কিভাবে উঠবে সেটাই চেষ্টা করছি, আমি যে কত রাত জাগছি তা বলতে পারবো না, আমি প্রতিদিন 5 থেকে 6টি সিনেমায় কাজ করছি, কই আমি তো টাকার দিকে দৌড়াইনি, আমার এখন পর্যন্ত একটা সিনেমা ফলো আপ হয়নি।